তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্রবাহ ঘনত্বের সংজ্ঞা। চৌম্বক প্রবাহের সংজ্ঞা, ইহার রাশিমালা, ইহা কোন কোন বিষয়ের উপর কিরূপ নির্ভর করে, দণ্ডচুম্বক দ্বারা তড়িৎচুম্বকীয় আবেশ প্রদর্শনের পরীক্ষা, তড়িৎ পরিবাহী সলিনয়েডের দ্বারা তড়িৎচুম্বকীয় আবেশ প্রদর্শনের পরীক্ষা। তড়িৎ চুম্বকীয় আবেশ 1820 খ্রিস্টাব্দে ওরেস্টেডের পরীক্ষা। জানা যায় যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তার মানে তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করা যায়, যেটা আমরা ওরেস্টেডের পরীক্ষা থেকে পাই। এটা আবিষ্কারের পর বিজ্ঞানী মহলে প্রশ্ন একটা আসে যে তড়িৎ প্রবাহ দ্বারা যদি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তাহলে চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহের সৃষ্টি হতে পারে। শেষমেশ মাইকেল ফ্যারাডে এবং বিজ্ঞানী হেনরি এই ভাবনার অবসান ঘটান, দেখান যে চৌম্বক ক্ষেত্র দ্বারাও তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়। কীরকম? একটা দণ্ডচুম্বক বা একটা সলিনয়েড, যেটা বলা যেতে পারে তড়িৎ চুম্বক, একটা বদ্ধ কুণ্ডলীর, কিন্তু এখানে আমরা ব্যাটারি ছাড়াই কেবল চুম্বক, অথবা একটা তড়িৎ চুম্বক বা সলিনয়েড নের দ্বারা এদের মধ্যে যদি একটা আপেক্ষিক গতি রাখি, আপেক্ষিক গতি বলছি মানে এটা স্থির থাকতে পারে, এটা গতিশীল থাকতে পারে, অথবা এ স্থির থাকতে পারে, এ গতিশীল থাকতে পারে, বা দুজনেই গতিশীল থাকতে পারে, এক কথায় বলা যেতে পারে এদের মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে তাহলে এই বদ্ধ বর্তনীতে কী হবে, একটা তড়িৎচালক বল অথবা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এই ঘটনাটাকেই বলা হবে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই তড়িৎ চুম্বকীয় আবেশের নীতিটাকে কাজে লাগিয়েই কি আবিষ্কার হলো, জেনারেটর আবিষ্কার হয়ে গেল। তড়িৎ চুম্বকীয় আবেশ জানার আগে আমাদের জানতে হবে চুম্বক প্রবাহ কাকে বলে। আমরা জানি কোনো একটা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা চৌম্বক পদার্থ রাখা হয় চৌম্বক আবেশ ঘটে। বহিস্ত একটা কোনো চৌম্বক ক্ষেত্র দ্বারা এখানে যে আবেশটা ঘটে তাতে চৌম্বক আবেশ বীর সৃষ্টি হয়, এটাকে আমরা চৌম্বক আবেশ রেখা, মানে এর নিজস্ব আবেশের ফলে যে চুম্বকন ক্ষেত্রের সৃষ্টি হবে এবং এর বহিস্থ যে চৌম্বক বলরেখা এদের মিলিতটাকেই বলা হয় আবেশ রেখা, এবং প্রতি একক ক্ষেত্র ফলে যতগুলো আবেশ রেখা হবে সেটাকেই বলা হয় চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব, এটাকে চৌম্বক ক্ষেত্রও বলা হয়। বা একটা টোটাল তলে লম্বভাবে যতগুলো আবেশ রেখা নির্গত হবে এটাকেই বলা হবে চৌম্বক প্রবাহ ফাই। এবার যদি আমরা চৌম্বক আবেশ দিয়ে প্রকাশ করি, চৌম্বক আবেশ বলতে প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা যাচ্ছে, তাই এইটা টোটাল ক্ষেত্রফলটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে এ ক্ষেত্রফলে লম্বভাবে কতগুলো আবেশ রেখা নির্গত হবে, একক ক্ষেত্রফলে যদি বি সংখ্যক আবেশ রেখা নির্গত হয় তাহলে এ ক্ষেত্রফলে কতগুলো হবে, বি ইন্টু এ, এটাকেই বলা হবে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স। কিন্তু আমরা একটা ইন জেনারেল কেস যদি ভাবি, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, এই সব ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি একটা ভেক্টর রাশি, তাহলে সেই ক্ষেত্রফলের দিক কী হবে, এই তলের লম্ব বরাবর, তাহলে এটা ক্ষেত্রফল এর অভিমুখ, তাহলে এই ক্ষেত্রফলের অভিমুখের সঙ্গে চৌম্বক ক্ষেত্রটা থিটা কোণে আছে, তাহলে লম্বভাবে নিতে গেলে বি এর তাহলে এই বরাবর উপাংশ নিতে হবে, বি এর এই বরাবর উপাংশটা হবে বি কস থিটা, তাহলে একক ক্ষেত্রফলে এখন লম্বভাবে বি কস থিটা পরিমাণ আবেশ রেখা নির্গত হচ্ছে, তাহলে এ ক্ষেত্রফলে কত হবে, বি কস থিটা ইনটু এ, এটাই হবে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে, লম্বভাবে পড়বে, তার মানে তখন বি এর সঙ্গে এর কোণটা কত, জিরো ডিগ্রি, সেটার মান হলো এ বি, আর যখন থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে এইভাবে যদি হয় তখন ফাই সমান জিরো হয়ে যাবে। আবার এটা ঘুরে যদি উল্টো দিকে চলে আসে, বলরেখাগুলো নির্গত হচ্ছে না ওই তলের উপর, তখন প্রবেশ করছে,
তখন ফাই সমান হয়ে যাবে মাইনাস এবি, কারণ কস 180 ডিগ্রি মানে মাইনাস। চুম্বক প্রবাহের এসআই একক হল ওয়েবার আর সিজিএস একক হবে ম্যাক্সওয়েল। এবার এটার প্রতি একক ক্ষেত্রফলে যে চুম্বক প্রবাহ যায় সেটাকেই বলা হয় চুম্বক প্রবাহ ঘনত্ব বা চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র। তাহলে বি এর একক কী হবে? এসআই হবে ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটাকেই বলা হয় টেসলা। সিজিএসএ বি এর একক হবে ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার, যেটাকে বলা হবে গস। 1 টেসলা সমান 10^4 গস। এই এক্সপ্রেশন থেকে আমরা কী বলতে পারি? চুম্বক প্রবাহ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ক্ষেত্রফলের উপর নির্ভর করে, চুম্বক আবেশের উপর নির্ভর করে বা বহিষ্ঠিত চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, আর একটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করে। তাহলে ক্ষেত্রফলটা যদি আমি সব কিছু ঠিক রাখি, ক্ষেত্রফলটা যদি বড় করি, তাহলে বেশি সংখ্যক বলরেখা ওর মধ্য দিয়ে নির্গত হবে, তাহলে তখন কী হবে? চুম্বক প্রবাহের মানটা বেশি হবে। আবার ক্ষেত্রফলটাকে একই রেখে যদি বহিষ্ঠ চুম্বক ক্ষেত্রের মান বাড়াই, তাহলে এখানে আবেশেরও মান বাড়বে, মানে বলরেখার সংখ্যা বাড়বে, তার মানে চুম্বক প্রবাহের মান বাড়বে। আবার থিটার উপর তো নির্ভর করে বললামই, থিটা যখন 0 তখন সবচেয়ে বেশি, থিটা যখন 180 ডিগ্রি তখন নেগেটিভ দিকে একই মান অবশ্য, আর যখন 90 ডিগ্রি হবে তখন 0 হয়ে যাবে চুম্বক প্রবাহের মান। তাহলে এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে এ বি এবং থিটা। এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি যে এ একটা ভেক্টর, বিও একটা ভেক্টর, এদের মধ্যে একটা কস টার্ম আছে, তাহলে এরা কী প্রোডাক্ট হবে? এরা ডট প্রোডাক্ট হবে। ভেক্টর ফর্মে ফাই সমান তাহলে হবে এ ডট বি। এটা যেহেতু ডট প্রোডাক্ট, সুতরাং এ আর বি ভেক্টর রাশি হলেও চুম্বক প্রবাহটা কিন্তু একটা স্কেলার রাশি হবে। তড়িৎ চুম্বকীয় আবেশ, চুম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহের সৃষ্টি। আমরা এতদিন জানতাম ব্যাটারি দ্বারা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়, এখানে আমরা একটা দণ্ড চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি সৃষ্টি করানো যাবে। আর একটা পরীক্ষা, এখানে একটা বদ্ধ বর্তনী আর এটা চুম্বক, একেই যাতায়াত করালেই কী হবে? এর মধ্যে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। প্রথমে এই কুণ্ডলিতে কোন দিকে কারেন্ট যাচ্ছে বোঝার জন্য আগে একটা আমাদের ছোট্ট এক্সপেরিমেন্ট একটা করে নিতে হবে। ওই কুণ্ডলিটাকে আমরা একটা গ্যালভানোমিটারের সাহায্যে যুক্ত করে একটা কারেন্ট পাঠাচ্ছি। আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়, তাহলে এই দিক থেকে এই দিকে কারেন্ট যাবে, তাহলে এইটাতে কারেন্ট যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, মনে করো বিক্ষেপটা হচ্ছে ডান দিকে। এবার ঠিক ব্যাটারিটাকে ঘুরিয়ে দিলেই দেখা যাবে এর বিক্ষেপটা হবে বাম দিকে। এই কুণ্ডলিতে ক্লকওয়াইজ যদি কারেন্ট যায় তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপ হয় ডান দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয় লেফটের দিকে বিক্ষেপ হবে। তাহলে বিপরীত ক্রমে বলা যায় যে গ্যালভানোমিটারের ডান দিকে বিক্ষেপ হলে বদ্ধ বর্তনীতে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, আর গ্যালভানোমিটারে বাম দিকে বিক্ষেপ হলে বদ্ধ বর্তনীতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। আমরা আগে একটু পরীক্ষা করে দেখে নিলাম। এবার একটা দণ্ড চুম্বককে যদি আমরা কাছে নিয়ে যাই, এখানে যদি আমরা একটা গ্যালভানোমিটার দিয়ে রাখি, দেখা যাবে যে যেই আমরা এই চুম্বকটাকে কাছে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে এর বিক্ষেপ হবে লেফটে, বাম দিকে বিক্ষেপ হলো। বাম দিকে বিক্ষেপ হওয়া মানে ওটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখে আমরা বলে দিতে পারি যে এখানে কোন দিকে কারেন্টটা সৃষ্টি হচ্ছে। তাহলে প্রথম পর্যবেক্ষণে আমরা কী দেখলাম? একটা দণ্ড চুম্বকের উত্তর মেরুকে কুণ্ডলীর কাছে নিয়ে এলে, অথবা একই ঘটনা ঘটবে আমরা যদি এটাকে স্থির রেখে কুণ্ডলীটাকে কাছে নিয়ে আসি, অথবা কি যদি কাছে নিয়ে আসি, তার মানে এক কথা আমরা বলতে পারি চুম্বক আর কয়েল তারা যদি কাছাকাছি আসে, সেটা আমরা ক উপায়ে করতে পারি, 3 উপায়ে। তাহলে আমরা এক কথায় লিখব চুম্বক ও কুণ্ডলী কাছাকাছি আনলে, অ্যান্টি ক্লকওয়াইজ
প্রবাহ মাত্রার সৃষ্টি হবে। আবিষ্ট যে তড়িৎচালক বলের অভিমুখ যা আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ তা। দ্বিতীয় পর্যবেক্ষণ, উত্তর মেরুকে দূরে নিয়ে যাই, গ্যালভানোমিটারের বিক্ষেপটা ডান দিকে, তার ডান দিকে হলে ওটা কী হবে, ক্লকওয়াইজ। আর এখানে এই যে দূরে সরে নিয়ে যাওয়াটা আমরা তিন রকম উপায় করতে পারি আগের মতোই, শুধু চুম্বকের উত্তর মেরুটাকে সরাতে পারি, অথবা এস্থির কুণ্ডলীটাকে দূরে সরাতে পারি, অথবা চুম্বক এবং বদ্ধ কুণ্ডলী দুটোকেই আমরা দূরে সরিয়ে নিয়ে যেতে পারি। প্রতি ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, সাউথ পোলকে ও কুণ্ডলী এরও আমরা তিনটা উপায় কাছাকাছি আনতে পারি। প্রতি ক্ষেত্রে গ্যালভানোমিটারের বিক্ষেপ হবে ডান দিকে, মানে এটা ক্লকওয়াইজ ইএমএফ সৃষ্টি হবে। আর চার নম্বর পয়েন্ট, ওই দক্ষিণ মেরুকে যদি আমরা কুণ্ডলী থেকে দূরে সরিয়ে আনি বাম দিকে বিক্ষেপ হবে, তখন আবিষ্ট ইএমএফ বা কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। আরও আমরা কয়েকটা পর্যবেক্ষণ দেখতে পারি, যদি বিক্ষেপটা বেশি হয় তাহলে ওর মধ্য দিয়ে কারেন্ট বেশি যাচ্ছে, তার মানে প্রবাহ মাত্রা বেশি উৎপন্ন হচ্ছে কি না বা আবিষ্ট তড়িৎচালক বল বেশি উৎপন্ন হচ্ছে কি না বিক্ষেপের মাত্রা দেখে বোঝা যায়। এই যে কাছে আনা দূরে সরিয়ে নেওয়া যাওয়া দুটোই যদি আমরা খুব দ্রুত করি, ইনডিউসড ইএমএফের মান বা কারেন্টের মানটা কী হবে, বাড়বে। আর কীভাবে কারেন্টের মান বাড়ানো যায় বা কমানো যায়, চুম্বকের শক্তি যদি বেশি হয় ইনডিউসড কারেন্টটাও বেশি হবে। আর কি আরেকটা পয়েন্ট হচ্ছে এখানের পাক সংখ্যা, পাক সংখ্যা যদি বেশি হয় ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্টের মান বেশি হবে। এবার আরও একটা পয়েন্ট, আট নম্বর, চুম্বক আর কুণ্ডলী যদি সমবেগে গতিশীল হয়, সমবেগে গতিশীল হলে আপেক্ষিক গতিটা জিরো হবে, এমনকি দুজনে যদি স্থির থাকে, কাছে নিয়ে গেলাম বিক্ষেপ হচ্ছে, যদি ওখানে গিয়ে স্থির হয়ে যায় সঙ্গে সঙ্গে কাঁটার বিক্ষেপ জিরো হয়ে যাবে। তার মানে এরা স্থির হয়ে গেলে অথবা সমবেগে গতিশীল হলে, এই দুটো কারণে কী হবে, ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট জিরো হবে, আমরা কোনো তড়িৎচুম্বকে আবেশের ঘটনা দেখতে পাব না। দ্বিতীয় ক্ষেত্রে আমরা তড়িৎচুম্বকে আবেশ দেখাবো সলিনয়েডের দ্বারা, তাহলে এই সলিনয়েডের মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই, তাই এই একটা অ্যাকচুয়ালি তড়িৎচুম্বক বা অ্যাকচুয়ালি একটা দণ্ডচুম্বকের মতো কাজ করবে। তাহলে একই রকমভাবে আমরা পর্যবেক্ষণগুলো দেখতে পাব। এখানেও মনে করো আমরা আগে থেকে ব্যাটারি দিয়ে দেখে নিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মনে করো ডান দিকে বিক্ষেপ হচ্ছে, আর ক্লকওয়াইজ হলে মনে করো বাম দিকে বিক্ষেপ হয়েছিল। এখানে এটাকে বলা হবে প্রাইমারি কয়েল, এর মধ্যে কী থাকবে, ব্যাটারি দিয়ে কারেন্ট পাঠানো হবে, তখনই এটা একটা তড়িৎচুম্বকের মতো কাজ করবে। এর এবার দুটো ব্যবস্থা থাকবে, একটা হচ্ছে কারেন্টটাকে বাড়ানো কমানোর ব্যবস্থা থাকবে এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মাধ্যমে, আর অফ অন করার ব্যবস্থার জন্য একটা সুইচ এটার মধ্যে থাকবে। আর এটা হচ্ছে বদ্ধ কুণ্ডলী, এটার শুধু বিক্ষেপটা কারেন্টটা যাচ্ছে কি না উল্টো দিকে যাচ্ছে কি না বা সোজা দিকে যাচ্ছে কি না জানার জন্যেই এখানে একটা গ্যালভানোমিটার, অথবা আবিষ্ট তড়িৎচালক বলের মানটা বেশি হলো না কম হলো এই বিক্ষেপ বেশি বা কম থেকে আমরা লক্ষ্য করতে পারবো। তা পর্যবেক্ষণ ওয়ান, এই কুণ্ডলীটাকে যদি আমরা সেকেন্ডারি কুণ্ডলীর কাছাকাছি আনি, এদের মধ্যে বিপরীতমুখী একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। সে আগের মতোই এই তিন উপায়ে আমরা কাছাকাছি আনতে পারি। তা কাছাকাছি আনলে কী হবে, এদের মধ্যে উপর থেকে তাকালে এদিকে যেদিকে কারেন্ট পাঠানো হচ্ছিল এখানে তার বিপরীত মুখে, এটা ছবি অনুযায়ী এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় এখানটা তাহলে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, বিপরীতমুখী হবে আবিষ্ট তড়িৎচালক বল। প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল পরস্পর থেকে দূরে সরালে সমমুখী আবিষ্ট ইএমএফ বা প্রবাহমাত্রার সৃষ্টি হবে। এবার এখানে যদি আমরা পরিবর্তনশীল রোধের সাহায্যে প্রবাহমাত্রার মান বাড়াতে থাকি, দুটো কয়েলে বিপরীতমুখী প্রবাহ হবে, দেখতে হবে দুটোরই ওপরের দিকটা, এর নিচটা দেখলে হবে না বা এর নিচ এর উপর দেখলে হবে না, এই বিপরীতমুখী সমমুখীটা
এই ওপরের ভিউ টপের প্রান্তের দিকে তাকালে যে অভিমুখী হবে। এবার প্রাইমারি কয়েলে যদি কারেন্টের মানটা কমাতে থাকি, সমমুখী প্রাইমারি কয়েলে যেদিকে কারেন্ট হবে সেকেন্ডারিতে সেই অভিমুখেই প্রবাহের সৃষ্টি হবে। এটা যদি অ্যান্টিক্লোকাইজ হয় এখানেও অ্যান্টিক্লোকাইজ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। আর পাঁচ, সুইচ অফ অন করে কারেন্টটা ঠিক আছে, শুধু আমি এটাকে অন করলাম, বিপরীতমুখী প্রবাহের সৃষ্টি হবে সেকেন্ডারি কয়েলে। যদি সুইচটাকে আমরা অফ করি সমমুখী প্রবাহের সৃষ্টি হবে। এবার কারেন্ট যাচ্ছে অথচ আমি এটাকে স্থির রাখলাম, প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের কোনো আপেক্ষিক গতি যদি না থাকে, স্থির থাকে অথবা একই দিকে সমবেগে যদি গতিশীল হয় সেটাকে এক কথায় কী বলবো, আপেক্ষিক গতি যদি শূন্য হয়, কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। আবিষ্ট তড়িৎচালক বলের মান বা আবিষ্ট প্রবাহমাত্রার মান কী করলে বাড়বে? এক, এর চৌম্বক শক্তি বাড়াতে হবে। কি প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা বাড়ালে চৌম্বক শক্তি বাড়ে, আর একটা হচ্ছে ওর ভেতরের প্রবাহ মাত্রাটাকে বাড়িয়ে ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট বাড়বে। আর কীভাবে এর শক্তি বাড়ানো যায়? সেকেন্ডারি কয়েলের যদি পাক সংখ্যা বাড়ালে ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্টও বাড়তে থাকবে। এই গেল মুখ্য কুণ্ডলী এবং সেকেন্ডারি কুণ্ডলী বা সলিনয়েড দিয়ে আমরা তড়িৎ চুম্বকে আবেশের পর্যবেক্ষণগুলো পর্যবেক্ষণ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।